নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটি সাপ্তাহিক লটারি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 21 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে এই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে প্রচুর পরিমাণে ধন পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে লটারি পাওয়ার কিছু গুপ্ত কথাও বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। একুশে সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে যে 7 রাশির জাতক জাতিকারা লটারি থেকে কোটিপতি হতে চলেছে, সেই 7 রাশির কথা আমি উল্লেখ করতে চলেছি। তার আগে কয়েকটি কথা আপনাদের জন্য, ভালো করে শুনবেন। লটারি কপালের উপরে, লটারি ভাগ্যের উপরে, লটারি কেটে অনেকে ফকির হয়ে যাচ্ছে, আবার এই লটারি কেটে অনেকে কোটিপতি হয়ে যাচ্ছে। এটা টোটালটাই কিন্তু ভাগ্যের উপরে। তবে এই প্রসঙ্গে কয়েকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। অনেকে রয়েছে যারা লটারি দীর্ঘদিন ধরে কেটেই যাচ্ছেন, বাট একটাও লটারি লাগেনি। আবার অনেকে রয়েছেন আগে লটারি কেটেছেন, পেয়েছেন, বাট এখন লাগছে না। এই দুটোর মধ্যে ডিফারেন্স একটাই। প্রথম যে কথাটি বললাম, যারা লটারি কেটেই গেছেন বাট লটারি লাগেইনি, তাদের জন্ম ছকে লটারি লাগার সম্ভাবনা নেই। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে একবার দেখিয়ে নিন, আপনাদের জন্ম ছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কি না সেটা কনফার্ম করে নিন। এবং দ্বিতীয় যে মানুষরা রয়েছেন যারা লটারি পূর্বে লেগেছে কিন্তু বর্তমানে লাগছে না, তার মানে তাদের জন্ম ছকে লটারি লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু গ্রহের দশা এবং অন্তর্দশা পারমিট করছে না, যে কারণে লটারিটি লাগছে না। তাদেরকেও বলবো আপনারাও প্রপার অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন এবং লটারি কখন লাগার সম্ভাবনা রয়েছে সেটা জেনে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে আপনারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে বুকিং করতে পারেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই লটারি বেসিক্যালি কেন লাগে বা কেন লাগে না। লটারি একটি গ্রহের উপর নির্ভর করে। আমি পূর্বেও বলেছি, প্রতিটি ভিডিওতেই বলি, আবারও বলছি, সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি রাহু গ্রহ স্ট্রং পজিশনে থাকে, বলবান থাকে, তাহলে কিন্তু আপনারা লটারি, সাট্টা, জুয়া এগুলি থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবেন। আর যদি রাহু গ্রহ আপনার জন্মছকে শুভ না থাকে, তাহলে কিন্তু এক পয়সাও কামাতে পারবেন না। আর এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রাহুর টাকা কখনোই কিন্তু স্টে করে না, অর্থাৎ থাকবে না আপনার কাছে, খরচা হয়ে যাবে, যে কোনো প্রকারে খরচা হয়ে যাবে। তবে এতটুকু বলতে পারি, সেই টাকা দিয়ে আপনারা ভোগ বিলাস করে নিতে পারবেন, আপনার মনের ইচ্ছা, আপনার মনের ডিজায়ার পূরণ করতে পারবেন। এবার আসুন জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই আপনারা হতে চলেছেন কোটিপতি। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি, কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে বলতে চলেছি সেটি হচ্ছে, এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 3 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই হতে চলেছেন কোটিপতি। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে
এবং ফাটকা থেকে হতে চলেছেন কোটিপতি। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 21 তারিখ থেকে 28 তারিখের মধ্যে সহজেই হতে চলেছেন কোটিপতি, সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং ফাটকা থেকে। এরপরে যে লাস্ট এবং অন্তিম রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে 21 থেকে 28 তারিখের মধ্যে হতে চলেছেন কোটিপতি। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই লটারি কাটতে গেলে কখন কাটবেন। লটারি কাটতে গেলে আপনারা কখনোই সকালবেলা লটারি কাটবেন না, ঠিক দুপুর 12টার পর লটারি কাটবেন। এবং লটারি কাটার সময় অবশ্যই আপনার ডেট অফ বার্থ মিলিয়ে নেবেন, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যদি 4 বা 6 এইসব ডেটে জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকে। এছাড়াও আপনার যে ডেটে আপনি লটারি কাটছেন সেটা যেন 4 বা 6 এরকম তারিখ হয় সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা থাকে। এছাড়াও লটারি লাগার জন্য আপনাকে লটারির ডিজিটের মধ্যে 4 বা 6 আধিক্যতা বেশি রাখার প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।